আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। প্রতিদিন ইফতারিতে বা খেতে খেতে আর ভালো লাগছে না, এই জন্য ইফতারিতে সবজি খিচুড়ি রান্না করা হবে, মানে নরম খিচুড়ি। এখানে সবজিগুলো কেটে রাখা হয়েছে, এখানে বিভিন্ন প্রকার ডাল এবং চাল ধুয়ে রাখা হয়েছে। আচ্ছা, এর সাথে যাবে পালং শাক। চলেন আমরা শুরু করি। খিচুড়িতে দেওয়ার জন্য এখন পালং শাক কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, পালং শাকগুলো কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নেব। আচ্ছা, রান্না করার জন্য আমরা একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডাউল দিয়ে দিয়েছি। এখন পর্যায়ক্রমে মশলাগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ দিয়ে হয়েছে, মরিচ দিয়ে দিচ্ছি, এখন বেটে রাখা কিছু মশলা, আদা রসুন জিরা, সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আজকে খিচুড়ির রান্না করতে চাউলের থেকে 3 ডাবল পরিমাণ সবজি দেওয়া হচ্ছে। মূলত সবজি খিচুড়ি সবজির পরিমাণটা বেশি দিতে হয়। এখন কিছুটা ধনে আস্ত ধনে দেওয়া হলো। গরম মশলা, এলাচ, দারচিনি এগুলা দিয়ে দেওয়া হবে। 2-3টা গোলমরিচ দিতে হবে। এখন কেটে ধুয়ে রাখা বিভিন্ন প্রকার সবজি এখন দিয়ে দিতে হবে। সবজিগুলো এখন দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, চাউলের সাথে সবজিগুলো মিশাই নিতে হবে। দেওয়া হবে 2টা তেজপাতা, 2টা তেজপাতাও দিয়ে দেওয়া হচ্ছে। হাত দিয়ে সুন্দর করে মিশানো হচ্ছে। ফ্রিজে থাকা যে সবজিগুলো ছিল ওইগুলাই দিয়ে দেওয়া হয়েছে। সবজির মধ্যে আছে আলু, গাজর, টমেটো, লাউ, বেগুন, সিম, আরও অনেক কিছু। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। এখন সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। চলে যাওয়া যাক রান্নাঘরে। এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। গ্যাস যেহেতু একটু কম, তাই পানিটা গরম করে নেওয়া হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। খিচুড়ি ফুটতে শুরু করেছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। শাকগুলো এখন দিয়ে দেব। একেবারে তরতাজা পালং শাক। এখন শাক দিয়ে একটু নেড়ে দেব। হয়ে গেছে আমাদের সবজি খিচুড়ি। একটু নরম নরম করে খেতে হয় সবজি খিচুড়ি, স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার।
এখন পরিবেশন করতে হবে।